আমরা সুরা বাকারাকে চেষ্টা করব আমরা লাইন বাই লাইন বুঝার শব্দগুলাকে বুঝার এবং সেই সাথে এটার কিছুটা প্রেক্ষাপট আলোচনার প্রেক্ষিতে আমরা আয়াতগুলাকে বুঝার চেষ্টা করছি ইনশাআল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا হুদা নীলমুত্তাকাইন আলহামদুল্লাহ দেখেন সুরা বাকারার সবচেয়ে দীর্ঘ সূরা হ্যাঁ আমরা একটু প্রথমে প্রেক্ষাপটটা বলে নিচ্ছি সুরা বাকারা হচ্ছে কোরআনের সবচেয়ে দীর্ঘ সূরা এবং এটা মাদানী সুরা যেটা লাস্ট থার্টি ফাইভ পার্সেন্ট অফ দ্য কোরান কোরানের যদি আমরা শেষের পঁয়ত্রিশ মানে পঁয়ত্রিশ পার্সেন্ট বলি সেটা কিন্তু এই সূরার মাধ্যমেই নাজিল হয়েছে এবং এখানে আমরা যদি দেখি সুরার কিছু বৈশিষ্ট্য আছে বৈশিষ্ট্যগুলো হচ্ছে এরকম যে আমরা দেখি যে যখন সম্বোধন গুলা করা হচ্ছে সেখানে ইয়া আমানু হ্যাঁ এভাবে করে সম্বোধন করা হচ্ছে যেখানে মাক্কান যে সুরাগুলা ছিল মাক্কান সুরাগুলাতে আমরা দেখি যে ইয়া আয়ুহান্ন অথবা ইয়া ইবাদি অথবা কুল ইয়া হালকা ফিরুন এভাবে করে কিন্তু সম্বোধন গুলা হচ্ছে তাহলে মাক্কান সুরার থেকে মাদানি সুরার একটা বৈশিষ্ট্য হচ্ছে যেখানে সম্বোধন ভিন্ন হয় যা বিশ্বাসীদেরকে সম্বোধন করে কল করা হয় তো এটা একটা এই এই সুরার মধ্যে আমরা দেখব এরপরে আমরা দেখি যে এই সুরার যে বিষয়বস্তু বিষয়বস্তুটা হচ্ছে যে এখানে নতুন একটা সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হচ্ছে যেখানে আমরা দেখলাম যে মদিনাতে যখন রাসুল সাল্লাম হিজরত করলেন সেখানে আগে থেকে খ্রিস্টানরা বসবাস করছিল তো তারা কেন বসবাস করছিল কারণ তারা প্রেডিক্ট করেছিল বা অ্যাজিউম করেছিল যে এই এরিয়াতে শেষ নবীর আগমন হবে তো সেজন্য তারা বেশ লম্বা সময়কাল ধরেই সেখানে বসবাস করছিল তাদের জেনারেশনের পর জেনারেশনকে তারা চিঠি লিখে দিয়ে যাইতো যে শেষ নবীর সাইন্স সিমটমস গুলো কিরকম হবে কি দেখে তারা চিনতে পারবে এভাবে আমরা যেরকম এখন কেয়ামতের জন্য আমরা বিভিন্ন আলামত বর্ণনা করি সেরকম ভাবে তারাও কিন্তু শেষ নবী আসবে শেষ নবী কিরকম হবে শেষ নবী কোথায় আসতে পারে এই কথাগুলো কিন্তু তারা তাদের জেনারেশনদের মধ্যে পাস করতো এখন যখন রাসুল সাল্লাম মক্কা থেকে মদিনাতে হিজরত করলেন সেখানে মুসলমানদেরকে নিয়ে একটা নতুন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হচ্ছে আর এই মুসলিমরা যে ইসলামিক রাষ্ট্রটা তৈরি করছে সেখানে কিন্তু কারা ছিল মুসলিমরা আছে একই সাথে সেখানে ইয়াহুদি এবং খ্রিস্টানদের প্রেজেন্স ছিল তাহলে এটা একটা সোসাইটি একটা মিক্সড সোসাইটি যেখানে বিভিন্ন মতবাদের আমরা প্রেজেন্স দেখতে পাচ্ছি ভূমিকাটাই সেখানে মুখ্য ছিল এবার আমরা দেখব যে এই ঘটনাটা এই যে আমাদের নিসরোটা যে রিলিজ হচ্ছে এটা হিজরতের প্রথম বছরের মধ্যেই কিন্তু আমরা দেখি যে আহ মক্কার যে কুরাইশরা তারা কিন্তু বদের যুদ্ধের সূচনা করে হ্যাঁ আর এই সুরা বাকারাতে এই বদর যুদ্ধের জন্য মুসলমানদেরকে মানসিক ভাবে প্রস্তুতির বিষয়বস্তুটা কিন্তু এই সুরা মধ্যে আছে আবার আমরা দেখছি যে এই সুরাটা দীর্ঘ সাত বছরে সুরা বাকারা নাজিল হয়েছে টাইম টু টাইম একবারে কিন্তু সুরা বাকারার সবগুলো আয়াত একসাথে আসে নাই বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন সময়ে সাত বছর ব্যাপী এই সুরাটা বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে নাজিল হয় এবং এদের যে শ্রোতারা তারা ফার্স্ট অডিয়েন্স ছিল সুরা বাকারা সেটা আমরা বললাম যেটা যেহেতু মাদানী সুরা তাহলে এখানে আমরা আহলে কিতাবদের দেখতে পাই আহলে কিতাব হচ্ছে যারা ইয়াহুদি খ্রিস্টান তারা কিন্তু অনেক বেশি নলেজেবল ছিল তারা কিতাবের খুব বেশি চর্চা করত তাদের কিতাবের তাদের কিতাবের তারা অনেক চর্চা করত তো তাদেরকে জন্য আল আহ আহবার বল হিবর মানে হচ্ছে কালি কলমের কালি বা ইংক তো ওদের হাতগুলা সব সময় ওদের হাতে কালি লেগে থাকতো কেন কারণ তারা জ্ঞান চর্চা অনেক বেশি করতো তারা লেখালেখি করতো পড়াশোনা করতো তাদের বইকে তারা স্টাডি করতে এত বেশি যে তাদেরকে বলা হচ্ছে তারা হচ্ছে নলেজেবল পার্সন আর এই একই সাথে ছিল মুসলিমরা তো এরা হচ্ছে অডিয়েন্স বা শ্রোতা প্রথম সারির শ্রোতা হচ্ছে এরা মুসলমানরা যারা হিজরত করলেন এবং যারা নতুন মুসলিম হচ্ছে তারা ইয়াহুদি এবং খ্রিস্টান যারা আগে থেকেই সেই মদিনাতে বসবাস করছিল শেষ নবীর জন্য ওয়েট করতেছিল আর এই প্রেক্ষাপটে বক্তাকে যিনি ডেলিভার দিচ্ছেন মেসেজটা তিনি হচ্ছেন রাসুল সাল্লাহ আলাইহাল্লাম এবং এখানে আমাদেরকে বুঝতে হবে যে তাহলে অডিয়েন্সের বিপরীতে যিনি বলছেন কথা যিনি মেসেজটা দিচ্ছেন তার সিনারিওটা যদি আমরা চিন্তা করি যে তাকে শ্রোতারা কিভাবে নিচ্ছে হুম তো এখানে আমরা প্রথমেই যেখানে ইন্ট্রোডাকশনে বললাম যে যে কিতাব ধারীরা ছিল তারা কিন্তু জ্ঞানের অনেক চর্চা করতে এবং তাদের মধ্যে এই একটা বিষয়বস্তু ছিল হ্যাঁ যে তারা সবাই মোটামুটি এক একজন রিসার্চার বলতে পারেন রিসার্চার তারা নলেজেবল এরকম অন দা আদার হ্যান্ড এখানে দেখেন রাসুল সাল্লামকে আল্লাহ সুমন ইন্ট্রোডাকশন দিচ্ছেন সুরাজ জুমার দুই নাম্বার আয়তে আল্লাহ সুমন তালা বলতেছেন মিনহুম ওয়াল রাসূল আং মিন হোম ইয়াতেলুয়া আলাইহিম আয়াতিহি ওয়াই কি হিমুয়া আল্লি মহুল কিতাব বা অল হিক্মা আল্লাসমা দালা বলছেন তিনি হচ্ছেন নিরক্ষরদের মধ্য থেকে একজন রাসুল নিরক্ষরদের মধ্য থেকে একজন রাসুল প্রেরণ করেছেন যিনি তাদের কাছে পাঠ করেন তার আয়াত সমূহ তাদেরকে পবিত্র করেন এবং শিক্ষা দেন কিতাব ও হিকমা। তাহলে আল্লাহ দালা তার রাসুলকে পরিচয় করা দিচ্ছেন কিভাবে যে ফিল রাসুল আমিন হুম তাদের মধ্য থেকেই একজন রাসুল হচ্ছেন আনলেটার্ড হ্যাঁ তাকে কোন রকমের শিক্ষা বা যে আমরা যেটাকে বলি যে একাডেমিক এডুকেশন তাকে ইনফ্লুয়েন্স করে তাকে টাচ করে নাই হ্যাঁ একজন একটা মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ শিশু যেরকম পিওর এরকম রাসুল সাল্লাম পিওর ছিলেন হ্যাঁ তাকে কোনো রকমের কনসেপ্ট মতবাদ আপনি বলতে পারেন যে থিওরি কোনো কিছুতে কোনো ম্যানিপুলেশন তার মধ্যে ছিল না হি ওয়াজ অ্যাবসোলুটলি পিওর কোন রকমের অক্ষর জ্ঞান বা বই বা কিতাব বা থিওরি বা আপনার ফিলোসপার কারো কথা দিয়ে তিনি ইনফ্লুয়েসড ছিলেন না হি ওয়াজ টোটালি আ পিওর পার্সন যার উপরে আল্লাহ সুমতাল এই কিতাবকে নাজিল করেছেন এখন এই পরিপ্রেক্ষিতটা কেন আমাদের মনে রাখতে হবে কারণ ওই যে অডিয়েন্স যারা নিচ্ছে রাসুল সাল্লামকে তাদের কাছে কি তারা দেখতেছে যে তারা হচ্ছে আগের কিতাবধারী তাদের ট্রেডিশন হচ্ছে ইব্রাহিম আল্লাহলামের বংশধর তারা হ্যাঁ হাজার হাজার প্রফিটদের তারা পেয়ে আসছে তাহলে তাদের মধ্যে একটা লিগেসি এবং একটা উত্তম ভরিতা কাজ করতেছে যে আমরা হচ্ছে নবীদের বংশের মানুষ এরকম তাদের হচ্ছে কথাটা হ্যাঁ আর যেখানে রাসুল সাহাকে তারা দেখতেছে কি যে মক্কার থেকে আসছে মদিনাতে কিন্তু রাসুল সাহাশালামের আহ জন্ম না মক্কাতে তাহলে তারা দেখতেছে যে যেখানে তারা প্রেডিকশন করছে এই জায়গার তো না কারণ কি তারা ভাবতেছে মদিনাতে তারা বংশ করছে তাহলে প্রফেট আসবে তাদের বংশ থেকে কিন্তু এখানে কিন্তু প্রফেট আসছে কোথায় কুরাইজের বংশ থেকে ইসমাইল আলাহ সালামের বংশধর থেকে যিনি ইব্রাহিম আলাহ সালামের সাথে সরাসরি সম্পর্কিত তাহলে এই জায়গায় কিন্তু একটা কনফ্লিক্ট আছে তাদের দুইটা ক্ষেত্রে এক হচ্ছে তারা কে নিতে পারতেছে না কারণ তারা ভাবতেছে যে প্রফিট তাদের বংশের থেকে আসে নাই সাল্লাম আসছে ইসমাইল আলাহ সাল্লামের বংশ থেকে যেখানে হ্যাঁ অভিশপ্ত নবী কেন কারণ তার বংশে কোনো ইসমাইল আল্লাহ সাল্লামের পরে এবং রাসুল সাল্লামের মাঝখানে এই দুজনের মাঝখানে অন্য কোনো নবী আসে নাই হ্যাঁ তাই তারা নিজেদেরকে অনেক বেশি প্রেশাস ভাবতো আর ইসমাই আলাহ সাল্লামকে এরকম ভাবে তারা বলতো যে ও অভিশপ্ত তার আসে নাই তাহলে এই কারণে তারা কিন্তু নিতে পারতেছে না প্রফেসর ইসলামকে এজ এ মেসেঞ্জার লাস্ট নবী হিসেবে তারা একসেপ্ট করতে পারতেছে না তো আমাদের এই কনসেপ্ট গুলো বুঝতে হবে না হলে আমরা এই সুরার যে ধারাবাহিকতা এগুলো আমরা ধরতে কষ্ট হবে তারপর আরেকটা পয়েন্ট আমি বলতেছি দেখেন যে মক্কাতে কোনো মক্কাতে যখন রাসুল সাল্লাম ছিলেন তখন কিন্তু উনি ধর্ম প্রচার করেছেন তো মক্কার লোকেরা তারাও ভাষা চর্চা করত কিন্তু তারাও কিন্তু মোটামুটি তাদের পেশাগুলা কিন্তু এই এই যে আপনার রাখাল বা ইয়াতেই ছিল তারা খুব বেশি কিন্তু এডুকেশন যে সবার মধ্যে ছিল নর্দের হ্যাঁ যেটাকে আমরা বলি একাডেমিক এডুকেশন এটা কিন্তু মক্কার লোকেদের মধ্যে ওরকম ছিল না তাহলে রাসুল সাহাশাল্লাম এইভাবেই গড়ে উঠেছেন তাদের মধ্যে এভাবেই বড় হয়েছেন এবং তারও কিন্তু এই একই রকমের যেরকম আর অন্যান্য মক্কার কুরাইশরা ছিল তাদের মতো নিয়ে তিনি গড়ে উঠেছেন এবং তারা কিন্তু এভাবে রাসুল সাহাশ্রামকে নিয়েছেন তাহলে মক্কার শ্রোতরা যেভাবে রাসুল সাহাশ্রামকে একসেপ্ট করছেন তারপরে বিরোধিতা করেছে অন দ্য আদার হ্যান্ড মদিনাতে কিন্তু উনি কি এই ভিন্ন অ্যাঙ্গেলে বিরোধিতাটা পাচ্ছেন অন্য একটা রিজনে উনি বিরোধিতাটা পাচ্ছেন তাহলে মক্কার লোকেরা তাকে কেন বিরোধিতা করেছিল কারণ তিনি তাদের ওই যে মূর্তি গুলার বিরুদ্ধে কথা বলতেছিল হ্যাঁ যে তারা যেসব বাপ দাদা ধর্মকে এতদিন ধরে পালন করে আসছে সেটার বিপরীতে কথা বলছে তো এই কারণে তারা রাসুলামকে গ্রহণ করে নাই আদার হ্যান্ড মদিনার লোকেরা তো ওয়েটই করতেছিল শেষ নবীর জন্য তারপরও কেন তারা রিবেল করলো কারণ এবার তাদের ওই বংশ গৌরবটা চলে আসছে যে আমার বংশ থেকে তো আসেনি হ্যাঁ তো এরকম কনসেপ্ট তাদের মধ্যে কাজ করতেছিল আর এজন্যই কিন্তু তারা রিফিউজ করছে এখন পর্যন্ত টিল এই ঘটনাগুলা কিন্তু বা রিজন গুলা কিন্তু একই যে কেন তারা রাসুল সাহসালামকে ডিনাই করে এবার আমরা যদি একটু ভাগ করে দেখি যে কি কি প্যাসেজে আমাদের এই কথাগুলাকে বা টপিক গুলা কিভাবে ডিস্ট্রিবিউট হয়েছে তাহলে দেখেন আয়াত নাম্বার এক থেকে উনচল্লিশ পর্যন্ত ভূমিকা দেওয়া হয়েছে যে এই সুরায় কাদেরকে নিয়ে কথা বলা হচ্ছে ঘটনাটা বর্ণিত হয়েছে আয়াত নাম্বার এক থেকে উনচল্লিশ আয়াত নাম্বার চল্লিশ থেকে একশো পর্যন্ত এখানে একটা ওপেন দাওয়াত দেওয়া হচ্ছে হ্যাঁ বিশ্বাস এবং সৎকর্মের প্রতি দাওয়াত দেওয়া হচ্ছে এবং কাকে দাওয়াতটা দেওয়াত হচ্ছে দাওয়াতটা দেওয়া হচ্ছে যে ইহুদি খ্রিস্টানদেরকে কারণ তারা ইব্রাহিম আলাহিসাল্লাম এবং ইয়া ইয়াকুব আলাহ সাল্লামের বংশধর এবং তাদের নেতৃত্ব যে বাতিল হয়ে যেতেছে এবং আমরা প্রথমেই বললাম যেখানে একটা নতুন সমাজ ব্যবস্থা তৈরি হচ্ছে এই সমাজ ব্যবস্থাটা কাদের আন্ডারে চলে যাচ্ছে যাচ্ছে হচ্ছে মুসলিমদের আন্ডারে নিউ মুসলিম নেশন তৈরি হচ্ছে তো এইটা কিন্তু যে ট্রানজিশন ট্রানজিশনটা হচ্ছে আয়াত নাম্বার 40 থেকে 121 এর মধ্যে আয়াত নাম্বার 122 থেকে 162 ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনাকে বর্ণনা করা হচ্ছে যেখানে কাবা ঘর তৈরির যে প্রেক্ষাপটটা সেটা আসলো এবং কাবা ঘর তৈরির সময় যে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়াগুলা করতেছেন হ্যাঁ এই ঘটনাটা কিন্তু উল্লেখ করা হয়েছে 122 থেকে 162 তে তাহলে এখানে এই ইব্রাহিম আলাইহিস ঘটনা উল্লেখ করার কারণ কি ওই যে জিউস যারা নো ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কানেক্ট হতে পারে যে মূল অরিজিন হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম তারা যে ডিনাই করতেছে রাসূল সাল্লাল্লাহু এই প্রেক্ষাপটে যে তিনি আসছেন ইসমাঈল আলাইহিস সালামের বংশধর থেকে আল্লাহ সুবহান তেলা তারও এক ডিগ্রি হাইলাইট করে কি বললেন যে ইসমাঈল আলাইহিস কার ঘর থেকে আসছে ইব্রাহিম আলাইহিস সালামের ঘর থেকে তাহলে মূল যে সোর্স তিনি তো সেম ধারাবাহিকতা তো ইব্রাহিম আল্লাহ সাল্লামের বংশেরই তাহলে এইটা আল্লাহ সুমতাল হাইলাইট করলেন এবার একশো তেষট্টি থেকে দুইশো বারো নম্বর আয়তে বলা হচ্ছে কিছু আদেশ এবং নিষেধ দেওয়া হচ্ছে মুসলমানদেরকে যেহেতু আমরা বললাম যে নতুন সমাজ প্রতিষ্ঠিত হচ্ছে তাহলে এই সমাজের জন্য কিছু সংবিধান দরকার সরিয়া দরকার নিয়ম কানুন গাইডেন্স দরকার সেটা আল্লাহ সুমতাল্লাহ ডেলিভার করছেন একশো তেষট্টি থেকে আয়াত নাম্বার দুইশো বারোতে আহ এবার আমরা দেখি যে আয়াত দুইশো তেতাল্লিশ থেকে দুইশো তিরাশি এই জায়গাটাতে যুদ্ধ এবং আল্লাহর পথে খরচ করার ব্যাপারে ইন্ডিকেশন দেওয়া হচ্ছে থেকে থেকে এখানে বলা হচ্ছে হচ্ছে উপসংহার যেখানে একটা দোয়ার মাধ্যমে শেষ যে আল্লাহ সুমন্ত যে গুরু দায়িত্বটা দিয়েছেন মুসলিমদেরকে যা পূর্বের লোকেরাও পেয়েছিল আহলে কিতাবরাও পেয়েছিল আল্লাহর কিতাবের প্রতি হ্যাঁ তখন এই এবার মুসলিমরা যে এই দায়িত্বটা পাইলো তাহলে তাদেরকে কিভাবে এই দায়িত্বটা পালন করতে হবে এই ব্যাপারে তারা আল্লাহ সুমতালার কাছে দোয়া করতেছে হ্যাঁ আমরা এই যে শেষ যে আমানা রাসুল এই আয়াতগুলোর মধ্যে কিন্তু আমরা এই দোয়াটা পাই যে যেখানে আমরা বলতেছি যে পূর্বের জাতিদেরকে যেভাবে পরীক্ষায় ফেলছে আমাদেরকে সেরকম ভাবে ফেলো না আমাদেরকে হেল্প করো আমাদেরকে আহ গাইডেন্স এই এই কথাগুলো কিন্তু আমরা শেষ আয়াতে দোয়ার মাধ্যমে পাচ্ছি তাহলে এখন আমরা দেখতেছি যে এই সুরা বাকারার প্রথম থেকে আমরা আসতেছি প্রথমে আয়াতটা শুরু হচ্ছে আলে ফ্লাম মিম মিম হচ্ছে তিনটা লেটার অ্যারাবিক লেটার তো প্রথমে আপনি দেখবেন যে এই লেটার গুলাকে বলা হচ্ছে হচ্ছে হরুফে এবং এই 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 বেশিরভাগই বলা হচ্ছে যে এটা সম্পর্কে আমরা কেউ জানি না হ্যাঁ ক্লিয়ার কোন একমত্তে কোনো অর্থ এটা নাই হ্যাঁ তাহলে এই লেটার কেন ব্যবহার করা হচ্ছে তাহলে এইটার অনেকগুলা রিজন আছে আমি রিজনগুলো একটু বলার চেষ্টা করতেছি দেখেন প্রথমত হচ্ছে মানুষ কখন বানান করে আলিফ হচ্ছে তিনটা লেটার তো লেটার আমরা কখন ব্যবহার করি অক্ষর আমরা কখন ব্যবহার করি যখন আমরা কোনো কিছু লিখি অথবা আমরা যখন কিছু পড়তে যাই যেমন মনে করেন আমি পড়তে চাচ্ছি আমি রিড করতে যাচ্ছি তাহলে আমাকে স্পেলিং করে পড়তে হবে তাই না যে কি লেখা আছে তাহলে এইটা হচ্ছে আমার বানানের একটা ইয়া তার মানে এই যে লেটারগুলা লেটারগুলা যখন রাসুল সাল সাল্লামের মুখে উচ্চারিত হইল সাথে সাথে একটা শক ওয়েব বলতে পারেন অথবা একটা তরঙ্গ সঞ্চালিত হলো কোথায় যারা শুনছে শ্রোতা তাদের মধ্যে কারণ কি কারণ তাদের প্রথম প্রশ্নটাই কি তাদের প্রথম প্রশ্নটাই হচ্ছে যে আমরা তো জানি যে উনি হচ্ছেন প্রফেট তিনি তো লেখাপড়া জানেন না তাহলে হু ইজ টিচিং হিম উনি কিভাবে তাহলে এই লেটার গুলা কে শিক্ষা দিচ্ছে তাকে কে শিক্ষা দিচ্ছে হ্যাঁ এই প্রফেট তো পড়াশোনার সাথে রিলেটেড না তাহলে উনি কিভাবে লেটার বলতে পারতেছে হঠাৎ করে অল অনে সারেন তাহলে এইটা যে একটা প্রশ্ন তাদের ভিতরে ছুড়ে দিচ্ছে সেটা হচ্ছে শিক্ষাটা কে দিচ্ছে এবং কেন দিচ্ছে শিক্ষাটা হ্যাঁ তো এটা তাদের ভিতরে আলোড়িত করলো তাদেরকে সেকেন্ড পয়েন্টটা দেখেন যে ব্যতিক্রম একটা ব্যবহার আমরা যদি দেখি যে মক্কার বুকেও আমরা জানি যে তার আরবরা কি ভাষার অনেক চর্চা করত। আবার এখানেও আমরা দেখতে পাচ্ছি কিন্তু ভাষার চর্চা করলো তাদের মধ্যে তো অনেক নামি দামি কবিরা ছিল হ্যাঁ যারা কি করত যারা প্রতিযোগিতা করত তারা তাদের কবিতার ব্যাপারে তারা খুব মানে আত্মম্ভরিতা করত অহংকার করত কিন্তু যখন রাসুল সাল্লাম তার মুখ নিশ্চিত এইভাবে বললেন হ্যাঁ এইভাবে আহ বললেন মিম তখন দেখেন এটার একটা ভিন্ন ব্যবহার কিন্তু আরবের কবিরা পেল যে এইভাবে তো আমরা কখনো আগে লেটারকে ব্যবহার করি নাই এইভাবে তো আগে আমরা কখনো লেটারকে ব্যবহার করি নাই এইটা হচ্ছে তাদের মনের ভিতরে কি একটা প্রশ্ন তাহলে অনেক মানে রিনন্ড কবি হওয়ার পরও তারা এবার কি বলতেছে যে কে এই রচয়িতা হ্যাঁ এই যে এই ভিন্ন ভাবে এই লেটার গুলাকে ব্যবহার করতেছে অথচ আমরা তো এই সম্পর্কে আগে কিছুই জানতাম না বা আমরা তো এইভাবে চিন্তা করি নাই যে এগুলাকে ব্যবহার করা যাচ্ছে হ্যাঁ তাহলে এইটার শিক্ষা দানের পিছনে কে এই যে একটা কোশ্চেন আবারও আমি বললাম যে শুধু নর্মাল লেভেলের পার্সনদের মধ্যেই না তাদের যে বড় বড় কবিরা ছিল তাদের মধ্যে এই প্রশ্নটা আসলো যে কে শিক্ষা দিচ্ছে রাসুল সাল্লাহামকে এবং আমরা জানি যে আল্লাহ এই শিক্ষাটা রাসুল সাল্লাহামকে প্রোভাইড আরেকটা এবার লেসন দেখেন আল্লাহ সুহ সুরা আর রহমানের মধ্যে বলছেন আর রহমান কোরআন তিনি শিক্ষা দেন কোরআনকে আমাদেরকে বুঝতে হবে যে আল কোরআনের মধ্যে এমন কোন কিছু আল্লাহ দিবেন না যেটার পিছনে কোনো শিক্ষা নাই যেটার পিছনে কোনো লার্নিং নাই অহেতুক অযোধ্যা কোনো কিছু আল্লাহ সুমাদা আল কোরআনে দিবেন না প্রত্যেকটা লেটার প্রত্যেকটা ওয়ার্ড এখানে ক্রিসাইজ এবং এগুলোর পিছনে হিকমা আছে তাহলে আলিফলাম মিম এটার পিছনে কি হিকমা আছে এটার পিছনে প্রথম আমাদের যে লার্নিংটা সেটা হচ্ছে যে এটার অর্থ আমরা জানি না তাহলে কি বুঝলাম আমরা আমরা বুঝলাম যে আল্লাহ মাল কোরআন আল্লাহ শিক্ষা দিচ্ছেন কোরআন আল্লাহ যেভাবে এটাকে শিক্ষা দিচ্ছেন সেখান থেকে আমরা শিক্ষাটা নিব আমরা নিজেরা আসলে কিছু জানি না তাহলে কোরআনের কাছে আসতে হবে অন্য কোনো বইয়ের মতো না যে আমি দশটা বই পড়লাম আমি এই বইয়ের কমেন্ট করব আমি রেটিং করব এই বইয়ের রেটিং করব আমি এই লেখকের আমি ক্রিটিক্স লিখবো এই লেখকের পিছনে আমি সমালোচনা করব আল্লাহর কিতাবের কাছে এইভাবে যাওয়া যাবে না কিভাবে যেতে হবে আল্লাহ হইয়া আলামুন আল্লাহ একমাত্র যিনি জানেন বা আং তুমলা তার আলামুন এবং আমরা কিছুই জানি না এইভাবে কোরআনের কাছে আসতে হবে তাহলে প্রথম যে শিক্ষাটা আল কোরআন আমাদেরকে দিচ্ছে সেটা কি আলিফলা তোমরা কিছুই জানো না তার মানে আমাদের যে শিক্ষাটা নিতে হবে

হম তো এই কিতাবকে বুঝতে হবে যে এটা অন্য দশটা বইয়ের মতো না নর্মাল বই না যেটা এডিশন হবে প্রতি বছর বছর হ্যাঁ এটি যেটা আল্লাহ পক্ষ থেকে নাজিল হচ্ছে আর এই বইয়ের মধ্যে কোন ত্রুটি নেই এই যে মাইন্ডসেট গুলা মাইন্ডসেট গুলা আমাদেরকে ঠিক করতে হবে এবার দেখেন মনে করেন যে কিরকম ভিকারির মতো আসতে হবে মনে করেন মরুভূমির বুকে একটা মানুষ যখন মারা যাইতেছে তখন তাকে যদি কেউ এক ফুটা পানি দেয় সেটাও তার কাছে অনেক অমূল্য একটা ধন হ্যাঁ তখন কিন্তু সে বলবো না আমাকে একটু গরম পানি দিস কেন আমাকে ঠান্ডা পানি দাও পানি দিলা কেন আমাকে কোক দাও স্প্রাইট এটা বলার কিন্তু তার তখন অর্ডার সিটি নাই কারণ কি তখন সে মৃত্যু মুখে পতিত তাহলে এরকম ভাবে আমাদেরকে আল কোরআনের কাছে আসতে হবে যে এনি গাইডেন্স যা কি আমি পাবো সেটাই আমি অ্যাকসেপ্ট করবো হ্যাঁ আমি কিছু জানি না আমি খালি পথটা চাই হ্যাঁ সিরাতুল মুস্তাকিমের পথটা চাই এভাবে আসতে হবে কোরআনের কাছে এবার দেখেন একই আয়াত অনেক সময় মানুষকে গাইডেন্স দেয় আবার একই আয়তের মাধ্যমে অনেক সময় মানুষ কি হয় বিপথে পতিত হয় মিসগাইডেড হয়ে যায় তাহলে এটাকে আল্লাহ সুবহান সুরা সূরা বাকারা 26 নং আয়াতে ইউদিন ওয়া ইয়হদি বিহি কাসির আল্লাহ অনেককে বিপদগামী করেন আবার অনেককে সঠিক পথ প্রদর্শন করেন তাহলে এই কোরআনের লেটার গুলা বিভিন্ন জায়গায় আমরা দেখি যে ব্যবহৃত হচ্ছে যেমন সুরা ইয়াসিনের মধ্যে আছে সুরা তহার মধ্যে আছে আবার কোথাও আলিফলাম র এভাবে ব্যবহার হচ্ছে আপনি খেয়াল করে দেখবেন যেখানে এই লেটার গুলা এভাবে ব্যবহার হইতেছে তার পরপরই কিন্তু আল্লাহ তালা কোরআনকে উল্লেখ করছেন হ্যাঁ যেমন আমরা দেখি যে যেমন আপনাকে আমি যদি দু একটা এক্সাম্পল বলি ইনাকালাম মুরসালিন তাহলে এই যে যেকোনো আপনি যে আপনি নিজে একটা টেস্ট করে দেখেন ট্রায়াল করে দেখেন যেখানে এই সুরা গুলার প্রথমে এরকম লেটার ব্যবহৃত হচ্ছে তারপরে আল্লাহ সুমান্তাল্লাহ তার কোরআনের এর কথা উল্লেখ করছেন তাহলে বারবারকে বারবারই আল্লাহ সুবহান تعالی আমাদেরকে এই আয়াত এই লেটারগুলো বিভিন্নভাবে উপস্থাপন করার মাধ্যমে কি দিচ্ছেন এক একবার এক এক অ্যাঙ্গেলে আমাদের যে আগ্রহ জানার যে আলিফ লাম মিমের অর্থ কি আমি তো জানি না তাহলে এই যে একটা জানার যে একটা কিউরিওসিটি যে অর্থটা কি উই ডোন্ট নো এটা আল্লাহ সুবহান تعالی বারবার রিमाइंडर করে দিচ্ছেন যে তুমি কিছু জানো না এই প্রথম দিনের ওরিয়েন্টেশন কিন্তু এটা আমাদের ফার্স্ট ডে ওরিয়েন্টেশন তাই না আল্লাহর কিতাবকে আমরা খুললাম খুলে সুরা ফাতিহা পড়ার পরে আমরা সুরা বাকারার প্রথমেই দেখতেছি যে এমন কিছু লেটার যার অর্থ আমরা জানি না তাহলে এখানে আল্লাহ সুমতাল ফার্স্ট ডে ওরিয়েন্টেশনটাকে বারবারই আমাদের মনে করে দিতেছি যেমন ইউনিভার্সিটিতে গেলে কি হয় প্রথম দিন সবাইকে বসায় কিন্তু অথরিটি একটা গাইডেন্স দেয় হ্যাঁ যে তোমাদের কি করতে হবে কি রুলিংস কিভাবে চলবা কি করবা কিভাবে কন্ডাক্ট করবা সবকিছু তাহলে এটা হচ্ছে আমাদের আল্লাহ সুমতাল সাথে ফার্স্ট ডে ওরিয়েন্টেশন যেখানে আল্লাহ বলতেছেন যে মনে রাখতে হবে যে প্রত্যেকবারই যখন আমরা বুঝবো যে হ্যাঁ আমি কিছু জানি না তাহলে আমাকে হেকমরটা কোথায় পাইতে হবে যেটা আমরা বললাম যে যে কোন সূরাতে আল্লাহ সুবহান কিন্তু এই লেটারগুলো ব্যবহার করে কিতাবের কথা বলছেন আর আমাদের আগ্রহটাকে আল্লাহ সুবহান জাগ্রত করার জন্য এক একবার এক এক লেটারকে উল্লেখ করছেন কখন আলিফ লাম কখন ইয়াসিন কখন আলিফলাম র এভাবে আচ্ছা এবার আমরা আয়াত নাম্বার দুইয়ে চলে যাচ্ছি দেখেন জালিকাল কিতাবু লা রয়বা ফীহ হুদাল লিল জালিকা হচ্ছে সেই জালিকা এটা ইন্ডিকেট করা হচ্ছে দিক নির্দেশক একটা শব্দ যেটাকে আমরা বলি পয়েন্টিং ওয়ার্ডস হ্যাঁ কিতাবু এই মহাগ্রন্থ বা এই কিতাবের মধ্যে লা রয়বা নাই কোন সন্দেহ ফিহি এর মধ্যে হ্যাঁ আর হুদা হুদা হচ্ছে হেদায়েত লিল মুত্তাকিন এটা হচ্ছে গাইডেন্স বা হেদায়েত কাদের জন্য মুত্তাকিনদের জন্য এখন আমি একটু ডিটেলসে যাচ্ছি ডিটেলসটা দেখেন কিতাবাকে আমরা বুঝি আগে কিতাবা কি কিতাবা হচ্ছে যেটা রিটেন ফর্মে আসে মহাগ্রন্থ এখানে বলা হয়েছে এটা আসছে কোন রুট লেটার থেকে এটা আসছে কাতাবা হ্যাঁ কাতাবা মানে লেখা বা লিপিবদ্ধ করা আর কিতাবুন হচ্ছে বই বা কিতাব তাহলে এখন আমরা তো কলম দিয়ে লিখি তাই না কলম দিয়ে লিখি পেন্সিল দিয়ে লিখি আবার এখন আমরা তো আরো বেশি মডার্ন হয়ে গেছে আমরা কম্পিউটারে টাইপ করি মোবাইলে টাইপ করি হ্যাঁ তাহলে এই যে আমাদের লেখার স্টাইলটা আমরা কি করতে পারি আমরা কিন্তু এডিট করতে পারি আমরা মুছে মুছে দিলাম দিলাম হ্যাঁ হ্যাঁ রাবার দিয়ে তারপরে আবার লিখলাম নতুন করে ডিলিট করে দিলাম আবার নতুন করে কপি পেস্ট করলাম এভাবে করে আমরা এডিট করতে পারি কিন্তু আগে যখন লেখার কথা বলা হচ্ছে আপনি চিন্তা করেন যখন রেভিলেশন নেমে আসতেছে তখন সময়ের কথা চিন্তা করেন তখন কিন্তু কলম এত ইজি ছিল না পাওয়াটা হ্যাঁ তারা বিভিন্ন ভাবে কি করতো তারা পাথরে অথবা চামড়ার উপরে তারা কোনো একটা শক্ত সাবস্টেন্স দিয়ে দিয়ে জিনিস ঘষে ঘষে যেটা একবার মনে লিখছে যদি কোনো হয় মিস্টেক হয় তাহলে কি কোনো কিন্তু কারেকশন করার সুযোগ নাই যে আমি এটা ইরেজ করে আবার লিখবো এটা সুযোগ নাই কষ্টটাই বাতিল আবার নতুন করে আবার ঘষে ঘষে ওই কাজটা করতে হবে তাহলে এটা কিন্তু এডিটিং যখন লেখা শেষ লেখা কমপ্লিট তার মানে এখানে আর এডিশনের সুযোগ নাই এরকম একটা রাইটিং এর কথা কিন্তু আমাদেরকে এখানে বলা হচ্ছে এই যে কিতাবে কিতাবটা এমন ভাবে লিখিত হইছে যে এখানে আবার কোনো ফারদার এডিশন হবে না ইট ইজ ডান যেরকম ওই পাথরের মধ্যে যেরকম खुदाई করে লেখার পরে সেটা আর এডিশন সম্ভব না এই আল্লাহর কিতাবও কিন্তু এরকম একটা বই যেখানে নো ফারদার এডিটিং ইজ পজিবল বাই এনিওয়ান তাহলে আল্লাহ সুবহান তালা এটাকে রিটেন করে দিবেন আর এটা লিখিত ফর্মে কোথায় আছে এবার আমাদের প্রশ্ন যে হোয়ার ইজ দিস বুক আল্লাহ বলতেছেন সেই বই দূরে ইঙ্গিত করা হচ্ছে জালিকা নট হাজা হাজা মানে কাছে জালিকা মানে দূরে তাহলে জালিকাল কিতাব সেই বইটা হচ্ছে যেটাতে কোনো সন্দেহ নাই তাহলে এই সেই রিটেন বুকের কথা ইন্ডিকেট করা হচ্ছে নট ওরাল তাহলে রিটেনটা কোথায় আছে আবার দূরেও বলতেছেন তাহলে কাছেও নাই তাহলে কোথায় আছে এটা লাউহে মাহফুজে আছে তাহলে আল্লাহ দূরে ব্যবহার করে এটা বোঝানো হচ্ছে যে এই কিতাব হচ্ছে লাভ হে মাহফুজে যেটা অরিজিনালি আল্লাহ সুমাত রিটার্ন ফর্মে নাজিল করছেন লাউ হে মাহফুজে সেখান থেকে টাইম টু টাইম জিব্রাইল আল্লাহ সাল্লাম রাসুল সাল্লাহ সাল্লামের কাছে কোরআনকে নিয়ে আসছেন এবং তার অন্তরে সেটা উনি নাজিল করছেন তারপরে রাসুল সাল্লাহ সাল্লাম সেটাকে মুখ দ্বারা নিশ্চিত করছেন মুখ অডিবল অডিবল তাহলে যে রাসুল সাল্লাহ সাল্লাম যে কোরআনটা ডেলিভার করছেন সেটা কিন্তু তিনি তেলওয়াত করছেন কারা করছেন রিসাইড করছেন সেটা রিটার্ন ফর্মে না পরবর্তীতে এটা রিটার্ন হয়েছে এটা আমরা জানি এখন দেখেন রয়বা রয়বা মানে হচ্ছে সন্দেহ নাই তো সন্দেহ তো অনেক ভাবে অনেক ওয়ার্ড দিয়ে কিন্তু বলা যেত সন্দেহকে সন্দেহের অনেকগুলো সিনোনিমস আছে কিন্তু রয়ব হচ্ছে এমন একটা সন্দেহ যেই সন্দেহটা মানুষের ভিতরে অশান্তি তৈরি করে রয়ভ হচ্ছে এমন একটা সন্দেহ যে সন্দেহটা মানুষের মধ্যে অশান্তি তৈরি করে মনে করেন যে কোনো মানুষ এমন সন্দেহের মধ্যে আছে যে তার রাতের ঘুম হারাম হয়ে গেছে যে মানে সন্দেহটা যতক্ষণ তার ক্লিয়ার না হতেছে ততক্ষণ সে কি করতে পারতেছে না সে মানে তার তার ঘুম হচ্ছে না তার রেস্ট হারাম হয়ে গেছে তার তার সমস্ত প্রশান্তি চলে গেছে এরকম একটা সন্দেহের কথা আল্লাহ বলতেছেন যে এই সেই কিতাব যার মধ্যে আসলে মানুষের এইরকম যত মনের অশান্তি আছে যত সন্দেহের মধ্যে সে ছিল সব কিছু বিলীন হয়ে যাবে সে প্রশান্তি ফিরে পাবে তাহলে রয়বা বাকি মানে কোন রকমের ডিসপিউট এটার মধ্যে নাই যেটা মানুষকে অশান্তিতে বা তার মধ্যে সন্দেহ জাগ্রত করবে কোন রকমের অ্যানোমালি সে খুঁজে পাবে না এই কিতাবের মধ্যে এটাকে আল্লাহ সুহান তালা এখানে জোর জোরালো বক্তব্য দিচ্ছেন লা বা এবং সন্ধ্যাতীত ভাবে নিষেধ মানে কোন সন্দেহই নাই কোন রকম সন্দেহ না অ্যাবসোলিউট নেগেশন এখানে করা হচ্ছে এটাও গ্রামার দিয়ে এক্সপ্লেইন করা যায় তো আমরা গ্রামারে যাচ্ছি না এখন দেখেন বলা হচ্ছে যে লারয় বাফি নাই এটার মধ্যে নাই হুদা লিল মুত্তাকিন মুত্তাকিন দের জন্য এটা হচ্ছে কি হেদায়েত হ্যাঁ এখন মুত্তাকিন শব্দটা কি একটু মুত্তাকিন শব্দটা আমরা রুট বুঝি তাহলে রক্ষা করা সংরক্ষণ করা বাঁচানো নিরাপত্তা দেওয়া হেফাজত করা হ্যাঁ আর এখান থেকে রুট আবার যিনি আল্লাহকে ভয় করেন পরহেজগার ধার্মিক বা ধর্মপরায়ণ বলা হয়ে থাকে এখন রুকায়া আমরা বলি না রুকাইয়া রুকাইয়াও কিন্তু কি নিরাপত্তা প্রোটেকশন হ্যাঁ তাহলে এই একই কিন্তু রুটগুলা কিন্তু একই ওয়াকায়া তারপরে আপনার বললাম তাকওয়া রুকাইয়া হ্যাঁ শব্দগুলা কিন্তু synonym মানে আপনার একই অরিজিন থেকে বিভিন্ন শব্দ তৈরি হয়েছে সেগুলা বলা হচ্ছে এখন এই তাকওয়া যদি বুঝতে হয় তাহলে আমরা দুইটা আপনাকে এক্সাম্পল বলতেছি একটা হচ্ছে যেটা আহ আপনার ওমর আদেল হন বলছেন যে একজন আহ ওনাকে প্রশ্ন করছেন যে আহ কি তখন উনি বললেন যে আপনি কি কাউকে দেখছেন কাটা যুক্ত পথের চলতে তখন উনি বললেন যে যিনি প্রশ্ন করলেন তিনি বললেন যে হ্যাঁ দেখেছি যে তুমি যদি ওই পথ দিয়ে যাইতা তাহলে তুমি কি করতা তখন বলছে যে আমি যদি ওরকম কাটা যুক্ত পথ দিয়ে যেতাম তাহলে আমি নিজেকে খুব গুটায় চলতাম সংযত হয়ে চলতাম যেন ওই কাটার গুতা আমার গায়ে না লাগে তখন উনি বলতেছেন এটাই হচ্ছে তাকুয়া মানে সারাক্ষণ নিজেকে সতর্ক রাখা যেন কোনোভাবেই সে অন্য পথে বা ভুল পথে না যায় বা তার দ্বারা যেন কোনো রকমের মিস্টেক না হয় আল্লাহ সচেতন ভাবে কেয়ারফুলি চলা এটাই হচ্ছে তাকুয়া আর আরেকটা হচ্ছে দেখেন একটা আরেকটা এক্সাম্পল বলা হচ্ছে যে আরবরা কিভাবে বুঝে তাকুয়া দ্বারা ঘোড়ার পায়ে একটা ইউ শেপের বেরি পরানো হয় এটা আমরা দেখছি কিন্তু বিভিন্ন সময়ে যে ঘোড়ার পায়ের মধ্যে একটা খুর পরানো হয় লোহার বেরি ইউ শেপের তো যখন যুদ্ধে যাওয়ার জন্য মনে করেন একটা ঘোড়াকে নিয়ে যুদ্ধে যাবে তো তখন ঘোড়াটাকে এভাবে প্রস্তুত করা হয় যুদ্ধের জন্য তো যদি কোনো কারণে ওই ঘোড়ার পায়ের এই খুটটা যদি খুলে যায় বা তার তখন ঘোড়াটা খুব সেনসিটিভ হয়ে যায় হ্যাঁ সে খুব সতর্কভাবে পা ফেলে এটাকে তারা বুঝছে তাক ওই ঘোড়াটা যেরকম সেন্সিটিভ হয়ে গেছে মানে পায়ের থেকে ওই খুটটা খুলে যাওয়াতে সে এখন পা ফালাইতে ইতস্তত বোধ করতেছে হ্যাঁ খুব খুব বেছে বেছে পা ফালাইতেছে এটা হচ্ছে একটা মানুষ এইভাবে চললে সে এখন আমরা আমরা প্রথম লাইনের সাথে যোগ যোগসূত্রটা খেয়াল করি দেখেন এর সাথে দ্বিতীয় লাইনের সূত্রটা কিভাবে যে মি মানে লেটার গুলা বলা হচ্ছে তাহলে লেটার নিশ্চয়ই কি কোন একটা লিখিত ফর্মে আছে যেখান থেকে সে তিনি পড়তেছেন রাসুল সাল্লাম আর এই হচ্ছে সেই কিতাব যেটার মধ্যে কি লা বাফি তাহলে লেটার গুলা কোন জায়গা থেকে আসছে লেটার গুলা আসছে এই কিতাব থেকে যে কিতাবের কথা আল্লাহ দ্বিতীয় লাইনে বলতেছেন পয়েন্ট হচ্ছে নিম হচ্ছে একটা রহস্য যেটা কেউ এখন পর্যন্ত কিন্তু কোন ডিসপিউটটা শেষ হয় নাই যে এটা এক কথা আমরা যে আল্লাহ এটা ভালো জানেন তাহলে আমরা কি বলতেছি যে কিতাব আমি যতই পড়ে যতই পণ্ডিত হই না কেন দিন শেষে কোরআনের জ্ঞানের কাছে আমরা কিছুই জানি না হচ্ছে এতই হেকমা এটার মধ্যে আছে এত বড় মহাসাগর জ্ঞানের যে এটার কাছে যে কেউ আমরা কি আলিফলাম এটা কিন্তু একটা প্যারালাল এই দুইটা আয়াতের মধ্যে তিন নাম্বার এতে দেখেন বলা হচ্ছে যে এই বই হচ্ছে সেই বই যার জন্য মানব জাতি অধের আগ্রহে বসে আছে। যা আলিকাল কিতাব যা আলিকা কিন্তু আমরা না যে এটাই সেটা হ্যাঁ এটা কিন্তু আমরা মাঝে মাঝে কথার মধ্যে এভাবে বলি যে তুমি ধরেন আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করতেছি হঠাৎ করে একজন বলো যে ওই যে সেই জিনিস যেটার জন্য তোমরা ওয়েট করতেছো তাহলে এখানে যে মানব জাতির যে একটা ডেসপারেট সিকিং যে তারা খুঁজতেছে হেদায়েত তারা গাইডেন্স যে আমাদেরকে কি আল্লাহ এমনি সৃষ্টি করে ছেড়ে দিলেন আমাদের সাথে কি সৃষ্টিকর্তার কোনো কমিউনিকেশন নাই আল্লাহ সুহান সব সবকিছুর অ্যান্সারে কি বলতেছেন রা লিকাল কিতাব এটাই সেই বই যেটা তোমাদের জন্য গাইড কি

এখন দেখেন হুদাকে যদি আমরা বুঝার চেষ্টা করি তাহলে হুদা আসছে যে রুটটা থেকে সেটা হচ্ছে হাদা হাদায় চিন্তা করতে পারি আমরা বলি না হাদিয়া কত মানে এটার গিফট প্রাইস কত তাহলে এটা হচ্ছে গিফট হাদিয়া ইজ এ গিফট তাহলে হেদায়া এটাও কিন্তু কি আল্লাহ সুহান্তাল্লাহ গিফট এখন এই যে আমাদেরকে আল্লাহ সুমান্তাল্লাহ হেদায়াতটা দিচ্ছেন এটা কি কেউ একবারে পেয়ে যাবে যে আমি হেদায়ত পেয়ে গেছি এটা কেউ বলতে পারবে না এটা কিন্তু ব্যাপারটা এরকম না কন্টিনিউয়াস গাইডেন্স মানুষের দরকার প্রতিদিন থেকে শুরু করে রাতে ঘুমাইতে যাওয়া পর্যন্ত আমি প্রতি মুহূর্তে কিছু ডিসিশন নিচ্ছি তাই না আমি সালাদ পরবো নাকি পরবো না আমি কি গান শুনবো নাকি শুনবো না আমি কি কোরআন পরবো নাকি পরবো না আমি কি গিবত করবো নাকি করবো না এভরি টাইম কিন্তু আমাদের একটা ডিসিশন নিতে হইতেছে তাহলে প্রতি মুহূর্তে আমাদের কি দরকার আমাদের গাইডেন্স দরকার যে কোনটা আমার ঠিক কোনটা ব্যাঠিক তাহলে এটা হচ্ছে হেদায়েত যেটা কন্টিনিউয়াস মানুষের দরকার এমন না যে আমি একদিন পেয়ে গেলাম ব্যাস আমার সারা জীবন ওটা দিয়ে চলে যাবে ন প্রতি মুহূর্তে দরকার হুম যেমন পানি পানি যেমন আমাদের প্রতিদিনই খাইতে হবে প্রতিদিনই একটু পর খাইতে হবে আর কেউ বলতে পারবে না যে আমি তিন দিনের জন্য পানি খেয়ে নিলাম আজকে আর আগামী তিন দিন আমার পানি লাগবে না এটা যেমন কেউ বলতে পারি না আমরা এরকম হেদায়তের কথাটাও কিন্তু আমাদের রেগুলার দরকার প্রতি মুহূর্তে দরকার এবার দেখেন আল্লাহ বলতেছেন যে কাদের জন্য এই কথাটা আল্লাহ বললেন হ্যাঁ যে আহ হুদাল্লির মুত্তাকিন মুত্তাকিনদের কথা আল্লাহ বললেন তখন কেন আল্লাহ সুমতাল্লাহ শুধু মুত্তাকিদের কথাই বললেন কারণ আমরা কি জানি আমাদের মনে তো একটা প্রশ্ন যে হুদাল্লিন নাস এটা তো সমস্ত মানব জাতির জন্যই হওয়ার কথা কেন শুধু আল্লাহ সুমতাল্লাহ মুত্তাকিদের কথা বললেন তাহলে তাহলে এইটার অ্যানসারটা দেখেন যে এটা বুঝতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে কোথায় ঠিক এই এই লাইনটার মধ্যে আবার একটু খেয়াল করি লা রয়বাতি যাদের মধ্যে সন্দেহ নাই তারাই হেদায়েতটা পাইতে পারে তাহলে মুদটা কি কোন রকমের সন্দেহ রাখে না মনের মধ্যে হ্যাঁ তাহলে সন্দেহ যখন মিটে যাবে মনের থেকে আল্লাহর ব্যাপারে আখেরাতের ব্যাপারে জান্নাত জাহান্নামের ব্যাপারে রাসুলদের ব্যাপারে মালাইকাদের ব্যাপারে এভরিথিং তখনই কিন্তু একটা মানুষ প্রপারলি কি হতে পারবে সে মুত্তাকি হতে পারবে তাহলে এটাও কিন্তু একটা ইন্ডিকেশন হুম এখন দেখেন আমরা যদি প্রশ্ন করি কারা মুত্তাকিন ইজ দেয়ার এনি এক্সাম্পল রোল মডেল আমাদের সামনে আছে অবশ্যই আছে আমরা রাসুলদেরকে আমরা মুত্তাকি বলবো যারা আমাদের শেষ নবী রাসুল সাল্লাম এবং পূর্ববর্তী রাসুলরাও যারা আসছেন তারা সকলেই কি তারা সকলেই কিন্তু মুত্তাকি এছাড়াও সাহাবারা যারা রাসুল সাল্লাহ সাল্লামের সাথে ছিলেন যারা শহীদ হয়েছেন যারা সিদ্দিকিন তারাও কিন্তু মুত্তাকি তাহলে এখন এভাবে যখন আমরা বলতেছি যেমন সুরা ফাতিহাতে আমরা বলে আসি আনা আমতা আলাইহিম যাদের প্রতি আপনি আপনি রহমত বর্ষণ করেছেন যাদের প্রতি আপনি রাজি খুশি ছিলেন আনা আমতা আলাইহিম তাহলে এখন আমাদের এই কনসেপ্ট থেকে আমাদের মনে হইতে পারে যে তাহলে ভালো মানুষ যত ছিল তারা সবাই মনে হয় এখন নাই দুনিয়াতে সবাই চলে গেছে নবী রাসূলদের সময় তারা ছিলেন এখন তো আর কি নাই দিস ইজ নট ট্রু এই কথাটা কিন্তু সঠিক না বর্তমান পৃথিবীতেও ভালো মানুষ আছে হ্যাঁ তারাও বর্তমানে যেমন আমরা কি রোল মডেল হিসেবে আমরা বর্তমানে লিভিং অবস্থায় কেউ আছে এরকম কাউকেও আমরা তাদের থেকেও শিক্ষা নিতে পারবো যারা রাসুল এবং তার যে দেওয়া শিক্ষা আল্লাহর কিতাব এবং রাসুলকে যারা ফলো করতেছে প্রপারলি তাদের তাদের থেকে জ্ঞান নিতে পারবো তারাও হইতে পারে আমাদের রোল মডেল কিন্তু এখানে একটা ভয় আছে ভয়টা কি ভয়টা হচ্ছে যে তারা যেহেতু এখনো জীবিত আছে তাহলে শয়তানের ওয়াসা তাদের জন্য প্রযোজ্য তাহলে যে কোনো সময় তারা কিন্তু ফল করতে পারে স্লিপ করতে পারে এইটা একটা রিস্ক আছে যেটা যারা চলে গেছেন তাদের জন্য নাই কারণ তারা সার্টিফাইড অলরেডি যেমন যেটা আমরা বললাম যে তাহলে কথাই আসি আগেও ছিলেন যারা আল্লাহ সুহান সন্তুষ্টির পথে হাঁটছেন এখনো পৃথিবীতে আছেন তবে রিস্কটা এটাই যে যারা জীবিত আছে তাদের একটা ভয় আছে যে শয়তান তাদেরকে কন্টিনিউয়াসলি পিছনের দিকে টানে নিচের দিকে টানে হ্যাঁ তাহলে এটা একটা রিস্ক আছে বাট আমরা বলবো না যে মুত্তা কি দুনিয়াতে এক্সিস্টিং নাই এটা বলার সুযোগ নাই আসেন এবার দেখেন আমরা যদি পরের আয়াতটাতে যাই আয়াত নাম্বার 3 বলা হচ্ছে আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব আল্লাযিনা যারা বিল অদৃশ্যে বিশ্বাস করে বিল গায়বকে বলা হচ্ছে কি ইউমিনুনা মানে বিশ্বাস করা বিল মানে অদৃশ্য ওয়া ইউকিমুনা এবং তারা কি করে তারা আনফাঁকা করে এখন দেখেন গায়েব কি জিনিস গায়েব হচ্ছে সেই সবকিছু যা কিছু আমরা বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করতে পারবো না যেমন সৃষ্টিকর্তা আছেন আমরা বিশ্বাস করি কিন্তু এরকম কি কোনো ডিভাইস আছে বা এরকম কিছু এভিডেন্স আছে দিয়ে আমি প্রমাণ করতে পারবো না এটা যুক্তি তর্কের ব্যাপার না গায়েব হচ্ছে যেটা আমি যেটা যেটা আমাকে না দেখে মন থেকে বিশ্বাস করে নিতে হবে এখানে আমাকে যখন সায়েন্স প্রমাণ করবে সায়েন্টিস্টরা দেখাইবে তারপর আমি বিশ্বাস করব না এটা গয়েবে বিশ্বাস না গয়েবে বিশ্বাস হচ্ছে আমাকে আনকন্ডিশনালি বিশ্বাস করতে হবে যেমন আপনি মনে করেন কারো আমাদের অন্য কারো একটা রং ভালো লাগে না তো এটা কিসের এটার বিষয়ে কি জিনিস কাজ করে এটা কিন্তু আমরা যুক্তি প্রমাণ দিয়ে বুঝাইতে পারবো না সিমিলারলি এই আল্লাহ সুমতালার উপরে বিশ্বাসটাও কি আমরা কোনো যুক্তির জন্য ওয়েট করব না এটা আমরা আল্লাহ সুমতালার যে দেওয়া সৃষ্টির যে সাইন গুলো সেটা দেখে আমাদের কনভিকশনে আসতে হবে যে হ্যাঁ সৃষ্টিকর্তা আছেন এবং আল্লাহর কিতাব এবং তার রাসুলের দেখানো যে গাইডেন্স টুকু সেটার মাধ্যমে আমাদেরকে আল্লাহকে চিনে নিতে হবে এবার দেখেন ইউ মিনু ইউ মিনুকে প্রেজেন্টেন্সে বলা হয়েছে ইউ সরি এই যে ইউ মিনুকে প্রেজেন্টেন্সে বলা হয়েছে হ্যাঁ যেটার মানে কিন্তু এখনো শেষ হয় নাই ইউ মিনু যখন প্রেজেন্টেন্সে বলা হচ্ছে তার মানে এটা চলতেছে কন্টিনিউয়াসলি তার মানে এই বিশ্বাসটা কিন্তু কন্টিনিউসলি মনের মধ্যে জাগ্রত রাখতে হবে এমন ভাবে বলা যাবে না যে যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে তুমি কি গায়েবে বিশ্বাস করো হ্যাঁ করি আল্লাহকে বিশ্বাস করি কিন্তু যদি আমাকে আবার প্রশ্ন করে তাহলে তুমি কি আল্লাহর অগোচরে আল্লাহর অসন্তুষ্টির কাজ করো এইবার আটকে জিতেছে। বিশ্বাসের প্রশ্ন যখন আসে আমরা চট করে বলি দেহা বিশ্বাস করি তাহলে এবার যখন প্রশ্ন করা হইতেছে তাহলে তুমি কি আল্লাহ সন্তুষ্টির কাজগুলা করো তখন দেখা যাবে যে আমাদের লিটমাস পেপারের টেস্ট চলে আসলো যে এবার এবার দেখা যাবে আটকে যাচ্ছি যে এবার প্রশ্ন আসবে আমরা কি গিবত করি আমরা কি মিথ্যা বলি আমরা কি চুরি করি আমরা কি ওজনে কম দেই আমরা কি সুদঘোষ নেই তাহলে এই সমস্ত কিছু কিন্তু কি রিলেটেড উইথ দ্য ঈমান হ্যাঁ যে বিশ্বাস করি বলে মুখে বললে হবে না সেই সাথে কি কন্টিনিউয়াস এখানে একটা এফোর্ট লাগবে তাহলে আল্লাহ সুন্দর বলতেছেন যে একই সাথে তারা কি করবে তারা কি মোনার সলাদ তারা সালাদকে প্রতিষ্ঠা করে আর এই যে তাদের যে বিশ্বাস সেটা তারা আরেকটা কি তাদের পরীক্ষা সেটা হচ্ছে ওয়ামিন মা রজাক না ইউনফিকুন তারা যা কিছু রিজিক দেওয়া হয়েছে সেখান থেকে তারা ব্যয় করে মা দেখেন ওয়ামিম মা তা হতে মিন যোগ মা তা হতে যা কিছু তাদেরকে রজাক না করা হয়েছে তাহলে মিন হচ্ছে হতে মা হচ্ছে যা কিছু যা কিছু কি জিনিস পারে কাউকে আল্লাহ ছেলে দিছে কাউকে মেয়ে দিছে কাউকে ধন সম্পদ দিছে কাউকে বুদ্ধি দিছে কাউকে সময় দিছে কাউকে স্বাস্থ্যবিধি দিছে সরি স্বাস্থ্যবিধি না স্বাস্থ্য দিছে মানে গুড হেলথ যাকে দিছে এবং এই যে সমস্ত জিনিস যে আল্লাহ সুমতাল্লাহ দিচ্ছেন এই সবগুলোই কি রিজিকের অন্তর্ভুক্ত তাহলে জ্ঞান সময় ধন সন্তান সবই হচ্ছে রিজিকের অন্তর্ভুক্ত তাহলে যাকে যেটা দিছে সেটাই তাকে স্পেন্ড করতে হবে কোথায় আল্লাহর পথে রজাক না হোম এবং রজাক না দেখেন খুব সুন্দর রজাক না কিন্তু পাস্ট টেন্সে বলা হয়েছে আমরা দিয়ে দিছি মানে মানুষের যে রিজিক যে যেটা পাবে এটা অলরেডি ডিসাইডেড কে কতটুক রিজিক পাবে তাহলে সেটা আলোচনা তাহলে দিয়ে দিছে মানে প্রত্যেক মানুষকে তার রিজিক কিন্তু আলোচনা লিখিত করে দেওয়া আছে তাহলে এইখান থেকে আমাদেরকে কি করতে হবে আনফাকা করতে হবে তাহলে আমরা এটা বলবো না যে আমার যখন অনেক বেশি টাকা পয়সা হবে তখন আমি দান খরচ শুরু করবো এটা বলার সুযোগ নেই কারণ আল্লাহ বলতেছে অলরেডি তোমাকে দেওয়া আসছে ইউ জাস্ট স্টার্ট গিভিং দেওয়া শুরু করো আর ধন সম্পত্তি টাকা পয়সা না আমরা বারবারই বললাম যে ইভেন আ স্মাইল ক্যান বি আ চ্যারিটি একটা হাসিও হইতে পারে কি সাদাকা তাহলে সেটা আমাদের বুঝতে হবে হুম আর এটা হচ্ছে যে আমরা যদি ইউনফিকুনকে একটু দেখি ইউনফিকুনকে বুঝতে হলে আমাকে নাফাকা শব্দটা বুঝতে হবে নাফিকা নাফিকা হচ্ছে টিকটিকি যেরকম লিজার্ড যে আপনি এক দিক দিয়ে ধরতে গেলে শারীরিক দিক আরেক গর্ত দিয়ে বের হয়ে যায় এরকম একটা বোঝানো হয়েছে যে যেখানে দুইটা গর্ত আছে দুইটা মুখ আছে আছে ওপেনিং এবং মুনাফিক শব্দটাও এই জায়গা থেকে একদিক দিয়ে ইন হবে আর দিক দিয়ে আউট হবে তাহলে একদিক দিয়ে ইন মানে কি আপনি একদিক দিয়ে টাকা ঢুকাবেন আর আউট হয়ে যাবে আর দিক দিয়ে টাকাটা বের হয়ে যাবে এটা আল্লাহ সন্তালা করতে বলছেন মানে টাকাকে জমা করে রাখতে মানা করছে একদিক দিয়ে ইন হবে আর দিক দিয়ে আউট হবে এলে এটার আরেকটা সুন্দর ডাইমেনশন আছে সেটা হচ্ছে ইনটা হবে দুনিয়াতে দুনিয়াতে আমরা দিব আর আউটটা হবে আখেরাতে আখেরাতে আমি আউটকামটা পাবো এটা কোনার একটা সুন্দর চিত্র যেটা আমাদের সামনে মুফাসসিরা তুলে ধরছেন যে দুনিয়াতে আমরা ডিপোজিট করব আর এটার আমরা খুলতে পারব কবে ডিপোজিটটা আমাদের খুলবে হচ্ছে আখেরাতে যে আখেরাতে আল্লাহ সুবহানাতাল্লার কাছে এটা বহু মাত্রায় বৃদ্ধি হয়ে যাবে আচ্ছা এবার দেখেন আমরা যখন

কি ভাববো যে আমি দেওয়ার মাধ্যমে আমি গিফটটা দিলাম আল্লাহর কাছে যেমন আয়েশা সিদ্দিকার আদেল হানহু যখন সাদাকা করতেন তখন উনি ওই সাদাকার মধ্যে উনি পারফিউম ছিটাই দিতেন যেটা উনি দিচ্ছেন পারফিউম বা আতর দিয়ে দিতেন কেন কারণ ওনার ধারণা সেটা আমি আল্লাহকে দিচ্ছি তাহলে দেখেন কত সুন্দর ওনাদের থিঙ্কিং ইয়াটা হ্যাঁ উনি আল্লাহকে গিফট দিচ্ছেন একটা সাদা আর আমরা কি করি বাইছেবেছে বাইচা পুরান নোট কোনটা আছে ওটা বাই করি যে এটা দিন এটা কিন্তু আমরা করি এটা আমাদের অ্যাটিটিউড যে আমরা সবচেয়ে কাপড়টা পুরান হয়ে গেছে সেটা দেওয়ার চেষ্টা করি বা 50 টাকাটা দেওয়ার চেষ্টা করি ভালো টাকাটা রেখে দেই এই তো আমাদের মধ্যে অনেক আছে তাহলে আমরা কি বুঝতে হবে যে বেস্টটা দিতে হবে আল্লাহর জন্য দ্য বেস্ট যেমন বাচ্চাদের পড়ানোর ক্ষেত্রে আমরা বলি যে তিনটা বাচ্চা একটা ধরন খুব মেধাবী এটা আমি ডাক্তার বানাবো এটারে আমি ইঞ্জিনিয়ার বানাবো আর যেটা একটু কম পারে তোরে মাদ্রাসায় পড়াবো হ্যাঁ পাশ করতে না পারলে মাদ্রাসায় ফালাই দেবো এটা হচ্ছে কি অ্যাজ ইফ এটা মানে আল্লাহর জন্য সবচেয়ে খারাপটা অথচ হওয়ার কথা ছিল কি উল্টাটা যে সবচেয়ে মেধাবীটা আমি আল্লাহর আসতে পাঠাবো এটা হচ্ছে কি দা প্রপার ওয়ে আমি গিফটটা কার জন্য রেডি করতেছি আল্লাহকে দিচ্ছি আর আল্লাহ এই বিনিময়ে আমি তো রিটার্ন পাবো সেটা আমি আল্লাহ তরফ থেকে পাবো তা আরেকটা হচ্ছে যে ওই যেটা ওয়েট করব না যে আমার কবে আমার হবে তারপর আমি দিব না আমার মেধা আমার শ্রম আমার সময় আমার জ্ঞান আমার যে যৌবন হ্যাঁ সবকিছু ফর দা সেক অফ আল্লাহ আল্লাহর জন্য স্পেন্ট কর হবে। যে যতটুকু সময় পাচ্ছি যে যতটুক শ্রম একুল আচ্ছে জ্ঞানকুল আচ্ছে যার যেটা আছে যার সন্তান আছে সন্তানকে রেডি করা এটাও কিন্তু কি আল্লাহর রাস্তায় আপনি রেডি করতেছেন এবার আরেকটা আয়াত বলি আয়াত ফোরওয়াল্লাদি না ই মিননা বিমা উঞ্জিলা এলাইকা ও আমা উঞজিলা মিন পবলিকা আবিল আ খের রতি হম উ কিনুন এবার দেখেন বলা হচ্ছে যে ওয়াল্লাদিনা এবং যারা বিশ্বাস করে ইউ মিনুনা কিসে বিশ্বাস করে বিমা উংজিলা ইলাইকা যা কিছু অবতীর্ণ করা হয়েছে উনজিলা মানে আমরা অবতীর্ণ করেছি ইলাইকা আপনার প্রতি ইলাইকা কার প্রতি রাসুল সাল্লাহ সাল্লামের প্রতি ওয়া মা উংজিলা এবং যা কিছু অবতীর্ণ করা হয়েছে মিন কবলিকা বিফোর ইউ আপনার পূর্বে যা কিছু আমরা অবতীর্ণ করেছি ওয়াবিল আিরতি হোম ইউ কিনুন এবং আখেরাতের উপরে তারা দৃঢ় বিশ্বাস রাখে তাহলে তিনটা কথা বলছে বিশ্বাসের ব্যাপারে তিনটা কথা বলছে একটা হচ্ছে উপর যা কিছু যা কিছু অবতীর্ণ হয়েছে এবং আখেরাত তিনটা কথা হ্যাঁ তাহলে আমরা একটু মনে রাখবো এই কথাগুলা কি কি বললাম রাসুল তার পূর্বের এবং আখেরাত এখন দেখেন এখানে বলা হচ্ছে যে আপনি যদি চিন্তা করেন প্রেজেন্ট হচ্ছে কি আমরা যদি অডিয়েন্স কে চিন্তা করি তারা চোখের সামনে দেখতেছে রাসুল সাল্লাহ সাল্লামকে দিস দ্য প্রেজেন্ট হ্যাঁ যেখানে রাসুল সাল সাল্লামের উপরে কি নাজিল হচ্ছে কোরআন আর ওয়ামাউজিলাম ইন কবলিকা আর পূর্ববর্তী কি নাজিল হয়েছে পূর্ববর্তী যত কি কিতাব আসছে হ্যাঁ তাওরাত এঞ্জিল এগুলোর কথা আল্লাহ রেফার করতেছেন যে আগে তোমার আগে যা নাজিল হয়েছে তার উপরও হবে যেমন আমরা আগের কিতাবের উপরও বিশ্বাস রাখি এবং সেগুলাকে কোরআনে যতটুক সার্টিফাই করছে সেটুকু আমরা মানি এবার দেখেন বলা হচ্ছে যে ফিউচারের কথা বলতেছে একটা হচ্ছে প্রেজেন্ট যেটা রাসুল সাল্লাম পাস্ট হচ্ছে পূর্ববর্তী কিতাব আর ফিউচার ফিউচার হচ্ছে ওয়াবিল আখিরা যেটা এখনো আসে নাই আমাদের সামনে তাহলে এই তিনটা হচ্ছে কি একটা চেইন এই সবটা চেইনে বিশ্বাস করতে হবে হ্যাঁ তাহলে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এবং বিশ্বাসটা হবে দৃঢ় বিশ্বাস দৃঢ় বিশ্বাস এবার একটা সুন্দর জিনিস দেখেন সাধারণ যারা কমন পিপল হ্যাঁ যারা মনে করেন যে তারা বেশি জ্ঞান চর্চা জানে না বা পারে না মনে করেন আমাদের দেশের যদি আমি বলি একটা কৃষক তার হয়তো একাডেমিক এডুকেশন নাই হ্যাঁ একটা তার হয়তো ওই জ্ঞানটা নাই যে যেটা আমি আমি ধরেন একটা বাংলা পড়তে পারতেছি ইংরেজি পড়তে পারতেছি এই বই দেখলাম ওই বই দেখলাম এটা তার হয়তো বুঝের মধ্যে নাই জন্য কি আল্লাহ বলতেছেন সে কি করবে সে তিনটা কাজ তার জন্য একটা হচ্ছে বিশ্বাস করবে গয়বে করবে এবং যা কিছু তাকে দেওয়া তাকে তাকে আল্লাহ যতটুকু দিচ্ছে সেই ক্যাপাসিটিতে সে দেওয়ার চেষ্টা করবে এটা হচ্ছে কি সবার জন্য ইন জেনারেল নট নট অনলি ফর যারা পড়তে পারে না তাদের জন্য তা না সবার জন্য এটা হচ্ছে সবার জন্য আমি আপনি থেকে সবাই সমাজে যারা আছি সবাই আর নিচের যে আয়াতটা এটা কাদের জন্য আয়াত নাম্বার চারে যেটা বলা হয়েছে যারা স্টাডি করতেছে কিতাবকে দেখেন উং ইলাইকা কি নাজিল হয়েছে রাসুলের প্রতি দালিকাল কিতাব তাহলে এই কিতাবকে যারা স্টাডি করবে যারা পড়াশোনা করতে পারে ওয়ামা উং জিলা মিন কবলি যারা হচ্ছে আগের কিতাব কেউ যারা জানে ওই যে নলেজেবল পার্সন যে আমরা বললাম ইয়াহুদি হ্যাঁ তাহলে তাদের কাজটা কি তাদের কাজটা হচ্ছে স্টাডি করা যাদেরকে আল্লাহ তাদের কাজ হচ্ছে স্টাডি করা প্রেজেন্ট এবং পাস্ট দুইটাকেই স্টাডি করা এবং স্টাডি করার পরে কি করতে হবে তাদেরকে এটা ডিসিমিলেট করতে হবে তাদেরকে এটা জানার পরে মানুষকে জানাইতে হবে হ্যাঁ তাহলে এই টোটাল এই টোটাল যে গ্রুপটা সাধারণ সবার জন্য একটা আদেশ আর যারা পড়াশোনা আমরা করতে পারি বাংলা ইংরেজি পড়তে পারি তাদের জন্য একটা কমান এই দুইটা কমানকে এবার আল্লাহ সামা তালে একসাথে করে বললেন উলাহুদামের রববিহীন বা উলা এইকা হমল মুফলি হন এরাই হচ্ছে যারা হেদায়েত পাইছে তাদের রবের পক্ষ থেকে বা উলা ইকামল মুফলিহোন এবং এরাই হচ্ছে কি সফল এই দুইটা গ্রুপকে এবার একসাথে করে আলাসমতাল একটা কমন সার্টিফিকেট ধরাই দিলেন সার্টিফিকেটটা কি যে তারাই হচ্ছে হেদায়েত পেয়েছে এবং তারাই হচ্ছে সফল কাম মুফলিহন মফলিহন কথাটাকে একটু দেখি মফলিহন কথাটা আসছে হচ্ছে আফলাহা থেকে আফলাহা মানে কি আফলাহা হচ্ছে আসছে ফালাহা থেকে ফার্মার কৃষক ফালাহা হচ্ছে কৃষক তাহলে কৃষক কি আল্লাহ কেন এখানে উল্লেখ করলেন মুফলিহন বলার মাধ্যমে দেখেন কৃষক যে একজন তিনি কিন্তু সারাটা বছর মাঠে কাজ করেন আর একবারই কি তিনি ফসলটাকে ঘরে তোলেন তাহলে মাঠের মধ্যে কাজ করতেছেন করার পরে সারা বছর ওয়েট করতেছেন কবে ফসলটা প্রস্ফুটিত হবে আর একটা সিজনে উনি ওই ফসলটাকে কেটে ওনার ঘরে উঠান সেই দিনটা বা সেই সিজনটা হয় তার খুব আনন্দের দিন কারণ বহু পরিশ্রমের ফসল তিনি পাচ্ছেন তাই না তাহলে এখন আল্লাহ সুমতলা যখন বলেন ওলাই হুমুল মুফলি হন তাহলে এটাও কি এই সফল কাম বা সফলতাটা আসবে আফটার আ হার্ড ওয়ার্ক কষ্ট করতে হবে কষ্টটা কি কন্টিনিউয়াস এই চর্চাগুলো চালায় যেতে হবে সেটা কি সেটা হচ্ছে এই যে বিলগয়বিতে বিশ্বাস সলাদ কায়েম করা রজাক না করে এটা কন্টিনিউস করে যেতে হবে এবং সেই সাথে কি সেই সাথে এই যে জ্ঞানের চর্চা আল্লাহর রাসুলের প্রতি যা নাজিল হয়েছে এবং যা আগে প্রতি নাজিল হয়েছে সেই সাথে আখেরাতে বিশ্বাস এই সব কিছু মিলাই হচ্ছে কি তাদেরকে কন্টিনিউয়াস এফোর্ট দিতে হবে তাহলে আল্লাহ তারা বলতেছেন যে তাহলে কি দে উইল ফাইন্ড দ্য হেদায়ত অ্যান্ড অলসো এরাই হচ্ছে কি দ্বারা হচ্ছে উলাইগা হুমুল মুফলি হোন তারাই হচ্ছে সফল কাম ঠিক আছে তাহলে এইখানে জাস্ট ওয়ান পয়েন্ট একটা বলে আমি শেষ করছি সেটা হচ্ছে যে আল্লাহ সুমতাল কিন্তু প্রথমেই কি বলছেন এটা হচ্ছে হুদাল্লিল মুতাকিন যেখানে আমাদের একটা মনে প্রশ্ন আসছিল সেটা হচ্ছে যে এটা কি তাহলে সব মানুষের জন্য না শুধু কি মুতাকিনদের জন্য কোরআন হ্যাঁ তাহলে এখানে যেমন আমরা অন্য জায়গায় দেখি আল্লাহ বলছেন হুদাল্লিন নাস রমাদানের আয়তের মধ্যে সুরা বাকারাতে আল্লাহ বলছেন হুদাল্লিন নাস হ্যাঁ তাহলে এখানে ব্যাপারটা কি হইলো ওখানে বলছেন নাস এখানে বলছেন তাহলে আমি কিভাবে বুঝার ব্যাপারটা বুঝবো এরকম দেখেন মনে করেন টিচার বললো একটা বই দেখায় স্টুডেন্টদেরকে এই এই বইটা বইটা খুবই খুবই উপকারী উপকারী হ্যাঁ এটা বলে উনি বইটাকে ইন্ট্রোডিউস করেন এখন দেখা গেল কেউ বইটা পড়লো ঠিক মতো কেউ বইটা পড়লো না তাহলে যারা বইটা অধ্যয়ন পড়লো এই বইটা শুধু তাদেরই কাজে লাগবে আর যারা বইটা পড়েই নাই কখনো এই বইটা কিভাবে তাদেরকে হেল্প করবে তাদেরকে উপকার দিতে পারলো না তার মানে কি সকলের জন্যই সুযোগ আছে এভরি ওয়ান ক্যান বি এই রাস্তাটা ওপেন যে কেউই এখানে আসতে পারবে হেদায়তটা সবার জন্য কিন্তু হেদায়তটা এমনি এমনি আসবে না হেদায়তটার পিছনে একটু কষ্ট করতে হবে হ্যাঁ ওই যে বইটা বইটা পড়তে হবে পড়ার মাধ্যমে আপনি বেনিফিটেড হবেন যদি আমরা রেখে দেই বা আমরা এটা যদি স্টাডি না করি বা আমি বইটা থেকে উপকার কিন্তু আমার কাছে আসবে না তাহলে এখানে আল্লাহ সুমাতারা একটা কমন টার্মে বলছেন হুদাল্লিন নাস সবার জন্যই কিন্তু এখানে স্পেসিফিক করে বলতেছেন যে মুত্তা কিন্দের জন্য হচ্ছে এই এই যে এই কিতাবের মধ্যে হেদায়ত আছে তাহলে আমরা আই থিঙ্ক এখানে আজকে শেষ করি ইনশাল্লাহ আমরা নেক্সট ফোর আয়াত নাম্বার ফোর থেকে আমরা আবার আগামী দিন দেখব তাহলে আমরা শেষ করছি সুহায়না আল্লাহ আশাদু আল্লাহ ইলাহা ইল্লা আংতা আস্তাক ফিরুকা ওয়া আতুব এলাইক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আসলে চাচ্ছিলাম এক ঘন্টায় রাখতে